بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمة الله وبركاته হ্যাঁ ভাইজান, আপনি প্রশ্ন করেছেন শাশুড়ি মায়ের বিষয়ে এবং আপন মায়ের বিষয়ে, যে শাশুড়ি মাকে আপন মায়ের মতো হতে পারে মর্যাদা সম্মান ইত্যাদির ক্ষেত্রে, নাকি মায়ের মতো মায়ের থেকে বেশি ইত্যাদি বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেছেন। তো যা হোক, মায়ের মতো পৃথিবীতে কেউ নাই, এটাই হলো বাস্তব সত্য কথা। এবং মায়ের যে মহান হক, এই মহান হক মায়ের জন্যে খাস বলা যেতে পারে। সাহাবী ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসে সহিহ আদাব আল মুফরাদে এসেছে, দেখলেন একজন এমনই ব্যক্তি, তার বৃদ্ধ মাকে পিঠে করে তওয়াফ করতেছে কাবা ঘরের। এবং একটা কবিতাও সে আওড়াচ্ছিল, যার অর্থ হলো যে আমি আমার মায়ের জন্য উটের মতো, বরং উটের থেকেও আরও ভালো বাহন সেজেছি। কারণ উট তো অনেক সময় ফেলে দেয় বাহনকে নড়াচড়া করে, কিন্তু আমি আমার মায়ের অনুগত বাহন, মানে উটের থেকেও আরও ভালো, মানে মাকে আমি পিঠে নিয়ে আছি আর আমি আমার মাকে ফেরি না, উদ্দেশ্য এটাই তার। এরপর ইবনে উমরকে লক্ষ্য করে উনি বলেন যে হে উমুক, তার কনিয়ত নাম ধরে বলেন যে আতুরানি জাজাই তো হা, আপনি কি মনে করেন আমি আমার মায়ের বিনিময় দিতে ফেলেছি? তখন সাহাবী ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, লা ওয়ালাউ জাফরাতান মিন জাফারাতিহা, না তুমি তোমার মায়ের মূল্য তো দিতে পারোনি বিনিময়, এমনকি তোমার মা তোমাকে প্রসাব করতে গিয়ে যে সমস্ত ঊর্ধ্ব শ্বাস ছেড়েছিল, এই ঊর্ধ্ব শ্বাসগুলির একটি শ্বাসেরও তুমি মূল্য দিতে পারোনি। সহিহ আল আদাব আল মুফরাদে হাদিসটিকে আল্লামা নাসির আলবানী রহমতুল্লাহ আলাইহি এনেছেন। তাহলে আমরা কি বুঝলাম, যে মায়ের মর্যাদা কত, যে মা যে জন্ম দিতে গিয়ে, আপনাকে আমাকে জন্ম দিতে গিয়ে যে ঊর্ধ্ব শ্বাস ফেলেছিলেন, কষ্টের শ্বাস এবং জীবন মরণের ঝুঁকি নিয়ে জন্ম দিয়েছেন আমাদেরকে, এই মায়ের একটা শ্বাসেরও মূল্য আমরা দিতে পারব না। সুতরাং মায়ের বিষয়টি তুলনাহীন, মায়ের হক ও পিতার ডবল, তিন ডবল বলা হয়েছে। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সদ ব্যবহার পাওয়ার বিষয়ে কে বেশি হকদার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মা। তিনি বলেন, এরপর কে? এরপর উনি বললেন, তোমার মা। তারপর কে? তারপর বলেন, তোমার মা। তৃতীয়বারের বেলায়, চতুর্থবারের বেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, সুম্মা বাকা, অতঃপর তোমার বাপ। এখান থেকে ওলামায়ে দিন, এটি বুখারি মুসলিমের হাদিস, এই হাদিস থেকে ওলামায়ে দিন ফতোয়া গ্রহণ করেছেন যে মায়ের হক পিতার থেকে তিন ডবল বেশি। আর পিতা মাতার খেদমত সম্পর্কে আল্লাহ রাব্বুল আমিন তার কোরআন কারিমের বিভিন্ন স্থানে বলেছেন, যেমন সূরা নিসাই বলেছেন, সূরা বাকারার ভিতরে বলেছেন, তারপরে আরো বিভিন্ন স্থানে উল্লেখ করেছেন, সূরা ইসরার ভিতরে, সূরা আহকাফে উল্লেখ করেছেন, সূরা আনকাবুতের ভিতরে উল্লেখ করেছেন, আর বিভিন্ন স্থানে পিতামাতার মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন উন্নীত করেছেন। কাজে পিতামাতার সমতুল্য হতেই পারে না শ্বশুর শাশুড়ি, তবে তারা মুরব্বী হিসেবে তাদের মর্যাদা রয়েছে। শ্বশুর শাশুড়ি তারা মুরব্বী, এবং নিজের স্ত্রীর আত্মীয়, নিজের স্ত্রীর মা, সেই সাথে মর্যাদা অবশ্যই রয়েছে, নিজের স্ত্রীর বাবা, সেই সাথে তো মর্যাদা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি খাদিজাকে ভালোবাসতেন, এবং তার ভালোবাসার বহিঃপ্রকাশ এরকম ছিল যে উনি কোনো বকরি ছাগল জবাই করলে বাড়িতে,
তিনি পাঠিয়ে দিতেন বিবি খাদিজার বান্ধবীদের নিকটে। তো বিবি খাদিজার বান্ধবীদের সাথে কিরকম ব্যবহার করে সে লক্ষ্য করে দেখেন, শুধু খাদিজা রাদিয়াল্লাহু আনহার বান্ধবী হওয়ার জন্যে তাদেরকে হাদিয়া করতেন, তাদের প্রতি খেয়াল রাখতেন। তো যদি বান্ধবীর প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নজর দিতেন, খেয়াল রাখতেন নিজের স্ত্রীর বান্ধবী হওয়ার কারণে, তাহলে নিজের স্ত্রীর মা হয় যদি, নিজের স্ত্রীর বাবা হয় যদি, তাহলে তাদের মর্যাদা আছে না? এটা নিজের স্ত্রীর স্ত্রীকে ভালোবাসার নামান্তর, যে স্ত্রীর বাবা মাকে ভালোবাসতে হবে এবং তাদেরকে মর্যাদা দিতে হবে, তারা এক প্রকার মুরব্বী। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইয়াক্কির কবীরানা ফালাইসা মিন্না, যে আমাদের মাঝে ছোটকে স্নেহ না করবে, বড়কে শ্রদ্ধা না করবে, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান গ্রন্থসহ বিভিন্ন হাদিসে উল্লেখ করেছেন। তারপরে আরো বলা হয়েছে, আল্লাহকে সম্মান করার অন্তর্ভুক্ত হল ইজলাল রিশাইবাতিল মুসলিম, সাদা চুল দাড়িওয়ালা সাদা চুলওয়ালা মুসলিম ব্যক্তিকে সম্মান করা, আল্লাহকে সম্মান করা নামান্তর। তো সুতরাং শ্বশুর শাশুড়ি এরা যদি মুরব্বী বয়সে উপনীত হয়, এবং এরা এমনি মুরব্বী শ্বশুর শাশুড়ি হওয়া হিসেবে, তো এদের সম্মান করা উচিত, এদেরকে সম্মান করতে হবে এবং এদের প্রতি খেয়াল রাখতে হবে, এবং এটা স্ত্রীকে ভালোবাসারই নামান্তর। তো এই হিসেবে তাদের মর্যাদা অনস্বীকার্য, অবশ্যই তাদের মর্যাদা রয়েছে। এমনকি সাহাবি আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিনের ঘটনায় পাওয়া যায় যে তিনি বিড়ালের জন্য, বিড়ালকে যখন দেখলেন যে অজু করা অবস্থায় অজুর পানি খেতে এসেছে, মানে খাচ্ছে, চেটে চেটে খাচ্ছে, তখন উনি পাটা ওই আরও ঝোঁকিয়ে দিলেন, ওই পাত্রটা আরও ঝোঁকিয়ে দিলেন বিড়ালকে খাওয়ার জন্যে। এরপর বললেন যে, হে আমার ভাইয়ের মেয়ে, তুমি কি আশ্চর্য বোধ করলে? এরপরে উনি বললেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি যে বিড়ালগুলি তোমাদের বাড়িতে প্রদক্ষিণকারী, তোমাদের বাড়িকে প্রদক্ষিণকারী জীব মাত্র, প্রদক্ষিণকারী নর ও মাদি মাত্র, এরা অপবিত্র নয়। তো ওই হাদিসে এসেছে আবু কাতাদার বৌমা, আবু কাতাদার অজুর পানি ঢেলে দিচ্ছিল, মানে খেদমত করতেছিল, সুনান গ্রন্থের হাদিস। এখান থেকে আমরা জানতে পারলাম যে মুরব্বীর শ্বশুরের খেদমত করার প্রমাণ আমরা পেয়ে গেলাম। সুতরাং বৌমার উচিত হবে নিজের শ্বশুরকে সম্মান করার, করা অনুভয় নিজের শাশুড়িকে মায়ের মতো তাকে মর্যাদা দেয়া, মানে সম্মান শ্রদ্ধা করে চলা। যদি আপন মায়ের মতো অবশ্যই হয় না, নিজের অনুভাবে আপন বাপের মতো স্বামীর বাপ হয় না, অনুভাবে স্বামীরও স্ত্রীর মা আপন মা হয় না, স্বামীর স্ত্রীর বাবা স্বামীর আপন বাপ হয় না, কিন্তু এরা মুরব্বী হিসেবে সবাই সম্মানের যোগ্য, এদেরকে সম্মান সমীহ করে চলতে হবে, এদের সাথে ভদ্র আচরণ করতে হবে, আমরা এটা জানতে পারলাম। তো যা হোক, ভাইজান আপনি প্রশ্ন করেছেন যে স্ত্রীর মা, আচ্ছা শাশুড়ি মা কি এমনি মায়ের মতো, আপন মায়ের মতো? এটা তো আপনিও বুঝেছেন বা আপনিও আশা করি জানেন, আর এরপর আপনি আরেকটা ক্লিয়ার হতে চেয়েছেন বা মানুষকে বোঝানোর জন্যে আপনি জানতে চেয়েছেন ভয়েস মেসেজে আমার মাধ্যমে, তো আশা করি বুঝতে পেরেছেন। আমরা এটাও অনেক আগের বেলায় পড়েছি, অনেক অনেক দিন আগে পড়েছি যে, মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই, ইহার চেয়ে নাম যে মধুর তিন ভুবনে নাই। সুতরাং মা তো মাই, মার সাথে শাশুড়িকে তুলনা করে মাকে আমরা যেন খাটো না করি, তবে শাশুড়ি তিনিও এক প্রকার মর্যাদার পাত্রী, তাকে মর্যাদা দিতে হবে, সম্মান করতে হবে, কিন্তু কোনো ক্রমেই মায়ের পর্যায়ে উপনীত নয়। মা সম্পর্কে হাদিসে এসেছে যে মায়ের পদতলে জান্নাত, কিন্তু শাশুড়ির পদতলে জান্নাত তো কথা এরকম কথা তো বলা হয়নি। তো যাই হোক,
আপন মাকে জাকাতের টাকা দেওয়া যায় না, কিন্তু শাশুড়িকে জাকাতের টাকা দেওয়া যায়। এভাবে বেশ কিছু বিধিবিধান রয়েছে। তো যা হোক, শ্বশুর শাশুড়ি তারা ময় মুরব্বী হিসেবে তাদেরকে শ্রদ্ধা নিবেদন করতে হবে এবং তাদেরকে তাদের সাথে ভালো ভদ্র ব্যবহার, ভদ্রসিত ব্যবহার করতে হবে, মুরব্বীদের মতো করে তাদেরকে মুরব্বী জেনে তাদেরকে সম্মান করতে হবে। এক প্রকার পিতামাতার মর্যাদায় উন্নীত না হলেও তাদেরকে পিতামাতার মতো করে অনেকটাই মর্যাদা দেওয়ার চেষ্টা করতে হবে, অর্থাৎ সমীর সম্মান করতে হবে তাদেরকে। কারণ তারা আর যাই হোক, তারা মুরব্বী মানুষ, আর মুরব্বী মানুষকে ইসলামী শরীয়তে কদর করতে বলা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। তো যা হোক, আরেকটি বিষয় ছিল এই ভাইজানের যে একসাথে কোরবানি আকিকা দেওয়া যায় কিনা, মানে একটা ভাগা আকিকা একটা ভাগা কোরবানি। এ নিয়মের কথা বলেছেন বেশ কিছু ওলামায়ে দিন, পক্ষে গিয়েছেন এই যুক্তি দেখিয়ে যে এটাও নৈকট্য, এটাও নৈকট্য, এটাও এক প্রকার কোরবানি, এটাও এক প্রকার আল্লাহর জন্য উৎসর্গকরণ। অতএব আকিকা কোরবানি দুটো একসাথে চলবে এবং